রোল আব্বা যাচ্ছে নেমে কি রে তোদের আজকে ভাত কই রেজাল বানাবে পরীক্ষা কেমন দিছিস ইনশাআল্লাহ খবরটা না আব্বা বেয়ে দিছিস রে তা পাস টাস করলি তো আরে আব্বা তুমি ওই সব কোন চিন্তা করো না এবার দারুণ পরীক্ষা দিছি আব্বা আমি একদম ফাটি দিছি পাস হয়ে যাব না মাধ্যমিক দে আছে হিসাব করি প্রথমবার বললে সব বিষয় লেটার পাবো যে সব ধরে 80 কইলো না তারপর না বললে স্টার পাবো যে সব মিলে 100 কইলো না এবার তো বলছে ফাটি দিছি দেখে কি করি লল শোনো আব্বা এইবার যা পরীক্ষা দিয়েছে একদম কি বলবো গ্রামে টপ করব আমি টপ দেখুন আমার লেটারও চাই না স্টারও চাই না তুই খালি পাস তো করিস তাহলে হবে আরে আব্বা আমার উপরে ভরসা রাখো তোমার একটা ছেলে আব্বা আমি বেশ দেখছি দাদা আমার এজেন্ডা দেখেন তো দাদা আমার এজেন্ডা দেখেন ওকে লেট শোনাচ্ছি আরে দাদা আমার এজেন্ডা দেখেন সাবা ডাউন না ছিল এখন শুনুন দাদা দেখো ভাই দেখো কি বুঝছো আর একবার দেখো তো বললাম পারি না লয় হ্যাঁ তুই ফেল তুমি কি বুঝছো আমি ফেল করেছি আমি বাড়ি যেতে পারবো না আমার মা বাবা মেরে থুবে না পানিটা মুখে দেখাইতে পারবো না রে দেখো লিজা দেখো লিজা তুই স্টার ফেলছিস রে হ্যাঁ ভালো মনে করছিস ভাই আমার জন্য তো খুললি গেল এবার বাপের নাম কই দিয়েছি তুই ঠিকই বলেছিস ভাই আমার আমার তো আমি পাস কই দিয়েছি ভাই আমাদের একবার করে দেখেন মিষ্টি খাওয়া জানো হ্যাঁ মিষ্টি খাওয়াবো আর চিন্তা করে না মিষ্টি খাওয়াবো অনেকক্ষণ লুকি থাকা হইলো এবার মনে হচ্ছে দোকান ফাঁকা বন্ধু গলাও নাই আব্বাও নাই এবার আমি দেখি আসি রেজাল্টটা নিজের আর মুখটা ঢাকি আমি কেউ জানে না বুঝতে পারে যে আমি হাসনা ভাই কে রে ভিতরে ভাই আমি আমি হ্যাঁ ভাই আমি ভাই এলে আমার রেজাল্টটা দেখ কিনে ভাই পরীক্ষা দিয়েছিস হ্যাঁ ভাই আমি এবার পরীক্ষা দিয়েছি আমি রেজাল্টটা দেখ তাড়াতাড়ি আমার তো ফেল করেছিস রে ফেল করেছে কত পেয়েছে ভাই সব বিষয়ে ডিবেছি একটাও সে পাইনি না বেশ ভাই এই খবরটা জানা আপার কানে না যায় ঠিক আছে ভাই তুই জানবি তো ফেল করেছিস জানো না দা আরে ভাই তার জন্য তো এখানে আটকা এসেছি আটকা বলি তো এসেছি আমি আর বন্ধুরা জানো না দেন কি ভাই ভাই যদি জানতে পারে তাহলে পিঠে ছাল থাকবে না আমার আজ ঠিক আছে ভাই তোর পায়ে পড়ছি জানো আব্বা জানো না জানো হ্যাঁ ঠিক আছে ভাই আসছি আমি ভাই একটু শুনেন কি হয়েছে ভাই বলছি যে হাসুলের বাড়ি কোথায় আরে হাসুলের বাড়ি এই দেখো এটাই বাড়ি কি বলছেন এই টালের ছাদের বাড়ি বলছি এটা ঘাস হয়েছে পরীক্ষায় আজকে হ্যাঁ এটাই তো বাড়ি ভাই একবার ডেকে দেবেন হ্যাঁ অবশ্যই ডেকে দেবো আপনি কে তা আমি স্টার গ্রাম বাংলা টিভি রিপোর্টার ও বেশ তা ডেকে দিচ্ছি ওই রে হাসুলের হাসুলের এ হাসুলের ও শুনতে পাচ্ছে না আমি ওকে ডেকে দিচ্ছি যে স্টারগ্রাম বাংলা থেকে রিপোর্টার আইছে আর কত রিপোর্টার আইবে স্টারগ্রাম বাংলা বলি এইজন্য কি আরো কত রিপোর্ট আইবে দেখবি হ্যাঁ চল পাস করছি বলি তা চালু করে ওই তো হাসি লাগছে আপনি কি হাসিরুল হ্যাঁ আমি হাসিরুল আপনার সফলের পেছনে কে আছে আপনাকে একটু গোপন কথা বলতে কাউকে বলবেন না তো বলেন আমার সফলের পেছনে কালো সুতির বিল এটা কি বলছেন আপনি আমার সাফল্যের পেছনে এই বইটা আছে ওই বইটা আছে আবার কেউ কেউ বলে যে মা বাবা আছে আবার কেউ কেউ বলে যে বোনরা আছে আর আপনি এসব কি বলছেন কালো সুতোর বিলি আপনি তাহলে শুনেন আপনি একটু কথা বলছি আমি তাহলে আপনাকে সত্য কথাটাই বলে দিই বলেন আমার মা বাবা যখন রাত 11টা ঘুমিয়ে যেত তখন আমাকে কালো সুতোর বিলি সাহারা দিত সময় সময় কারেন্ট পালে যেত ওই কালো সুতোর বিলির আলোতে আমি পড়াশোনা করতাম এবার বুঝতে পারলেন আমার সাফল্যের পেছনে কালো সুতোর বিলি হ্যাঁ
রিপোর্টার এলো অনেকক্ষণ কথা বলা হইলো এবার প্যাসার যাবে যে খুব প্যাসার তো ফিরে গা বৃষ্টি পড়ছে নাকি বলিস না বাপের ভাই লুকে আছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি দিয়ে নাম্বার তো তুলতে পারিনি ফেল করেছি সব বিষয়ে ফেল একটাও সি পাইনি তা বাপের ভয়ে লুকিয়ে আছে তা ভাবছি বাইরে পালিয়ে যাবো তা আমার বাপকে দেখলে ওই দিকে আর বলছি কিছু টাকা টাকাটা দেখে নে ভাই বাইরে গিয়ে তোকে পাঠিয়ে দেবো আমি আর আমার আব্বাকে বলবি যে বাইরে পালিয়ে গিয়েছে ছোটন হ্যাঁ কাজ করতি ঠিক আছে আরুল ভাই আর একটা কথা বলছি শুন আমার বাপকে বলিস যেন আমাকে গালটা না দেয় ঠিক আছে বেশ ভাই তোর আব্বাকে যেই বল দেবো হ্যাঁ ভাই দয়া করে জানো বলিস বেশ ভাই আমি তো বললাম শুনতে পেলি যেন গালটা দিতে বারণ করি যা ভাই আব্বাকে তো এই আশেপাশে কোথাও দেখতে পেয়েছি না গামছাটা ভালোভাবে ঢেকে নিই যদি আব্বা থাকে সে বাইরে পালিয়ে যায়